এবার ভুট্টা কিংবা আলু ক্ষেতে নিড়ানি এবং ড্রেন হবে একসাথে। ছোট্ট দেখতে এই অসাধারণ মেশিনটি দিয়ে জমিতে নিড়ানি এবং লাঙল একসাথে তৈরি হবে। মেশিনটির সামনের অংশে উইডার হেড ব্যবহার করা হয়েছে, যার ফলে এটি নিড়ানি করে সামনের দিকে এগোবে এবং পিছনের অংশে লাঙল থাকায় খুব সুন্দরভাবে এটি জমিতে ড্রেন তৈরি করে দিতে পারবে। 7 হর্সপাওয়ারের ছোট্ট এই মেশিনটি প্রচণ্ড শক্তিশালী এবং অপ্রতিরোধ্যভাবে জমিতে কাজ করে। মেশিনটি ওজনে খুবই হালকা এবং যে কোনো বয়সের মানুষ খুব সহজে এটিকে পরিচালনা করতে পারবে। মেশিনটিকে যদি বিস্তারিতভাবে আমরা দেখি, এই লাঙলটার জন্য লাইন হয়ে যায়। এখানে একটা চাকা, বড় চাকা ব্যবহার করা হয়েছে এবং সামনে দেখেন উইডার হেডটা, সামনটা তুলি, এই যে সামনে দুইটা চাকা দেওয়া আছে যেটার কারণে ব্যালেন্স হয়। এবং এখানে দেখতে পাচ্ছেন যে উইডার হেড ব্যবহার করা আছে এবং দেখেন কি পরিমাণে স্পিড, এরকম মেশিন এর আগে আসেনি। আপনারা চাইলে মেশিনটির পেছনের লাঙলের অংশটি খুলে ফেলে শুধুমাত্র উইডার হেডটি ব্যবহার করে যে কোনো জমিতে খুব সহজেই নিড়ানি দিতে পারবে, এমনকি গাছের গোড়াও খুব সহজেই নিড়ানি দেয়া যাবে। এবং আপনি চাইলে লাঙল এবং উইডার হেড দুটোই একসাথে ব্যবহার করে খুব সুন্দরভাবে জমিতে আলু এবং ভুট্টার জন্য খুব সহজে ড্রেন তৈরি করতে পারবেন এবং নিড়ানিও দিতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন ছোট্ট এই মেশিনটি দিয়ে আপনারা কত ধরনের কাজ খুব সহজেই করতে পারবেন এবং এই মেশিনটি দিয়ে আপনার লেবার কস্টিং খুবই স্বল্প পরিমাণে আসবে। তাই দেরি না করে মেশিনটি ক্রয় করতে চাইলে ভিডিওতে দেওয়া নাম্বারগুলোতে কল করুন এবং আপনার অর্ডারটি কনফার্ম করুন।